আসসালামু আলাইকুম। আজকে খুব ভালো লাগছে যে নজরুল একাডেমি একটা বিরাট সম্মেলন সমাপ্ত করে আজকে আমার পিতার প্রতি যে শ্রদ্ধা জ্ঞাপন করছেন আমি সত্যি আবেগে আপ্লুত। ওনারা শুরু করেছিলেন জানুয়ারি 26 তারিখে দেশের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে উনি ওনারা প্রোগ্রাম করেছেন ভারত বাংলাদেশ মিলে, সেটা সমাপ্তি ঘটেছিল 3 ফেব্রুয়ারি। যাই হোক, আমি নজরুল একাডেমির কেন্দ্রে নজরুল একাডেমিতে যারা আছেন সভাপতি থেকে শুরু করে সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। শ্রদ্ধা ভালোবাসা দিলে নিজের শ্রদ্ধা ভালোবাসাটা বেড়ে যায়, কারোর প্রতি শ্রদ্ধা জানালে নিজের মান সম্মানটা অনেক উঁচুতে চলে যায়। আমরা এই জিনিসটা আজকাল ভুলতেই বসেছি বলতে গেলে। আমি মিন্টু ভাই এবং নজরুল একাডেমির সবার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। বাবার কথা কি বলবো, অনেক স্মৃতি অনেক কথা। বাবার গান করতে বসলে সত্যি মনটা এত ভারী হয়ে ওঠে যে তখন গান করা খুব মুশকিল হয়ে যায়। তারপরেও আমরা গাই, যে ভাবি যেখানেই থাকুক আব্বা কোথাও না কোথাও আছে এবং আমাদের গান শুনছেন। আজকে আমি আমার আব্বার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং যেই সঙ্গীতকে নিয়ে উনি এতদূর এসছেন সেই কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং ওনাদের দুজনের আত্মার শান্তি কামনা করে আমি আমার প্রথম গানটি শুরু করছি। দর্শক যারা আজকে বসে সামনে টিভি দেখছেন, যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আমি আপনাদের কাছ থেকে করজোড়ে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই গানটি আমার আব্বার কাছ থেকে শেখা, কিন্তু আব্বা এত সুন্দর করে গাইতেন গানটা, আমি যতবার আব্বার মুখে শুনেছি ভাবতাম আমি জীবনেও এই গান গাইতে পারবো না এত সুন্দর করে, আজও পারবো না। কিন্তু তারপরেও আমি গাইছি বাবা বাবা সোহরাব হোসেন সোহরাব হোসেন।
আপনাদের পছন্দ নিয়ে আমাদের জীবন। আমি আব্বা শেখানো ওই গানটা আজকে করি, খুব মনে পড়ছে যে গানটা করি আর কি। হ্যাঁ, মেঘ ধরল না আকাশে।
আপা আপনার রিকোয়েস্ট কিন্তু আছে, যে রিকোয়েস্টগুলোর মধ্যে আপনার আছে একেলা গড়ি আছে, তারপরে আপনার মানে নানান ধরনের রিকোয়েস্ট আছে, তো আমি বলবো যে আপনি পরে গান, আপনি নিজের পছন্দ গায়িকে তারপরে জি বেশ অনেক রিকোয়েস্ট আছে। আর যেহেতু নজরুল টিভি যেটা হয়েছে এখন, একদিনই তো শেষ হয়ে যাবে না, আমি আসবো আবার গাইবো ইনশাআল্লাহ। আপনারা যদি আমাকে ভালোবেসে ডাকেন, আপনারা যদি আমার গান ভালোবাসেন, তাহলে আমি অবশ্যই ভোর হলো জাগিয়া আছে, এগুলো আছে সব দিলাম করে করে একটু একটু পরে করে আপনি নিজের পছন্দ গান করেন। জি এই সবগুলো গানই আব্বার কাছে একদম বসে ওঠানো
সেজন্য যখনই গানগুলো গাই কখন আব্বার বকা, কখন আব্বা স্নেহ যে এই জায়গাটুকু ভালো হলো, এইটা কি করলে, এই যে ভ্রম, এইটুকু না দিলে হয়তো আজকে এইটুকু গাইতে পারতাম না। তখন বুঝিনি যে বাবা কাছে আছে, যখন খুশি তখন সব গান উঠিয়ে নিতে পারবো, কিন্তু বাবা যে চলে যাবে কখনো সেটা মাথায় ছিল না। তাই এখন মনে হয় যে আমরা কত বড় যে ভুল করেছি, যে এত বড় সম্পদ গড়ে ছিল অথচ সেই সম্পদের মূল্যায়ন করতে পারিনি আমরা। আবার আমি বলবো যে নজরুল সঙ্গীত বাবার মতন, আমি অনেকে নজরুল সঙ্গীত শুনি কিন্তু বাবার মতন নজরুল সঙ্গীত আমি খুব কমই আমার কানে বাজে। এত সুরেলা কণ্ঠ, এত সূক্ষ্ম সূক্ষ্ম কারুকাজ ওনার গলায় ছিল, এই এখন বুড়ো বয়সে এসে বুঝতে পারছি। আমার তিনজনের কথা খুব মনে পড়ে যেটা আমি নিজে বসে কানে শুনেছিলাম তিনটা ফাংশনে। এক বলেছিলেন নাসিরুদ্দিন সাহেব, স্বাগতের নাসিরুদ্দিন সাহেব, উনি বলেছিলেন বাংলাদেশে একটি ছেলেরই নজরুল সঙ্গীত হয়, সেটি সোহরাব হোসেন। আর একজন বিখ্যাত লোক কমল দাশগুপ্ত, উনি আব্বাকে বলেছিলেন যে শোনো নজরুল সঙ্গীত আমি তো আরও শুনেছি, নজরুলের যে ঢং, যে নজরুল সঙ্গীত গাইবার যে একটাই স্টাইল, সেটা আমি তোমার মাঝেই একমাত্র পেয়েছি। এগুলো নিজে কানে শোনা। এবং বেগম সুফিয়া কামাল উনি বলেছিলেন আমার বাংলাদেশে এক শিল্পী গান শুনতে ভালো লাগে, তিনি হচ্ছেন সোহরাব হোসেন। এরকম অনেক আছে, আমি তিনটে ব্যক্তির কথা বললাম যিনি যারা বাংলাদেশে অত্যন্ত মানে স্বনামধন্য বিখ্যাত লোকজন। তো যাই হোক, আবার অনেক গল্প আছে, বলতে গেলে কয়লা পার হয়ে যাবে তা ঠিক নেই। তো যদি কখনো মনে হয় ছোটো ছোটো কথা কিছু বলবো, আব্বা ভীষণ রসিক, মানে এত হাস্য মানে রসবোধ মানুষ আমি আমার জীবনে খুব কম পেয়েছি। আবার বৃদ্ধ বনিতা, মানে সব বয়সের মানুষের সাথে উনি এত সুন্দর করে মিশে যেতেন, মনে হতো যে এইটাই আব্বার বয়স। যখন একটা ছ বছরের শিশুর সাথে মিশছে মনে হয় আব্বাই ছ বছরের মানুষ, আবার যখন 60 বছরের বৃদ্ধর সাথে কথা বলছেন মনে হতো আব্বার প্রিয় বন্ধু ওটাই। আবার ভাইয়ের বন্ধু, আমাদের বান্ধবীদের সাথে যখন কথা বলছে মনে হচ্ছে উনি তাদেরই বন্ধু মনে হয়। এই যে এই ক্যাটাগরির মানুষ এখন বিরল বিরল বিরল, আমরা তো তারই সন্তান, ছিটাফোটাও আমাদের মধ্যে আসেনি। যাই হোক, আমি আরেকটি গানে চলে যাচ্ছি। আপনার একটা আরেকটা অনুরোধ আছে, বসন্তের গান ফুল ফাগুনের এলো মৌসুম। আমি সবগুলো গানই আপনাদের দু লাইন করে গিয়ে শোনাবো ইনশাআল্লাহ। আমি শেষ গানটি যাবার আগে আমি গানগুলো করে যাব, ঠিক আছে? এই গানটি করে তারপরে আপনাদের অনুরোধের একটা একটা করে গান ইনশাল্লাহ শোনাবো দু লাইন করে। কারণ সবগুলো গান যদি আমি পুরো গাইতে যাই তাহলে তা হবে না। আমার এরপর আমার বোন আসবে, ও আপনাদেরকে কিছু শোনাবে, কাজে আমি শেষ গানটি যাওয়ার আগে তো এটার পরে আমি অনুরোধের গান শোনাবো, তারপরে আমি আব্বার জন্য যেটা আজকে মনে প্রাণে ধারণ করে নিয়ে এসেছি সেটি গাইব। না আপা, আমরা তো একবারই শুধু আপনাকে গাওয়াবো না, আমরা তো অনেকবার আপনাকে দাওয়াত করবো, তাই অনেক আমরা সুযোগ আছে ইনশাআল্লাহ। দাওয়াত না করলেও চলে আসবেন। এতক্ষণ নজরুলের ফোক গাইলাম, আধুনিক কাব্য সঙ্গীত করলাম, এবার আমি গজল অঙ্কে যাচ্ছি। কারণ নজরুলের গজলের কোনো তুলনা নেই, বাংলা গজল উনি সৃষ্টি করেছিলেন। Oh,
কার্নিকুঞ্জে, তারপরে একেলা গড়ি, তারপর হচ্ছে আকাশে হেলান দিয়ে, তারপরে আছে ফুল ফাগুনের, তারপরে আপনার আছে নেশি ভোর হলো জাগিয়া, কত গান বলবো আপনার, এত অনুরোধ আছে যে বলতেও পারছি না। আগামীর জন্য অপেক্ষা করুন, ইনশাল্লাহ আপনাদের অনুরোধগুলো আমি সব লিখে নিয়ে যাব, আগামীবার আপনাদেরই মনের গানগুলো আমি পরিবেশন করবো। আমরা আপনাদের তাড়াতাড়ি দাও যখন ঘুমায়েছে ফুল, যখন উনি গাইতেন বা চার লাইন এরকম যদি বা দিতে এলে ফুল হে প্রিয়, এই জিনিসটা আপনার কণ্ঠে স্তরবশ হিসাবে সেই ভাবটা লক্ষ্য করছি, যদি চার লাইন শুনতেন দর্শক শ্রোতা, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার বোনও গাইবে,
আপনারা ওকে তো ভালো করেই চেনেন, রাহাতারা গীতি। আমি আমার শেষ গানটিতে চলে যাচ্ছি, আগামীতে আপনাদের আশা অবশ্যই পূরণ করবো, যেগুলো আজকে আমার অনুরোধ এসেছিল আমি সব লিখে নিয়ে যাব, ভবিষ্যতে আমি সেগুলো গানগুলো আপনাদের শোনাবো। আজকে আমি শোনাতে না পারার জন্য অত্যন্ত দুঃখিত, আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। গানটি গাইতে গেলে আমি একটু ইমোশনাল হয়ে পড়ি, যদি হয়ে পড়ি কিছু করার নেই।
আজকের মতো আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। শেষবার আবার বলছি, নজরুল একাডেমি যে আয়োজনটা করেছিলেন সম্মেলনটি, তার আজকে সমাপ্তি, তা আমার আব্বাকে শ্রদ্ধা নিবেদন করে। এটা যে আজকে আমার জন্য কত বড় শান্তি এবং আনন্দের, আমি মানে ভাষায় ব্যক্ত করা কতগুলো জিনিস যায় না, সেরকমই একটি জিনিস। আমি আমার বাবার প্রতি আবার শ্রদ্ধা নিবেদন করে এবং আমাদের কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা, উভয়ের আত্মার শান্তি কামনা করে আমি আজকে বিদায় নেব নজরুল একাডেমি সভাপতি সাহেবকে এবং নজরুল একাডেমির যারা আছেন সবাইকে আমার অশেষ অশেষ ধন্যবাদ জানিয়ে আজকে মতন আমি বিদায় নিচ্ছি। সবাই আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন বাবার আত্মাকে আমরা শান্তিতে রাখতে পারি। দুই বোন ধন্যবাদ, খোদা হাফেজ।